আমাদের বাপদাদা আহাদিস ছিলেন এই জন্য আমরা আমাদের এলাকার মসজিদ সেটা আহাদিস মসজিদ সেখানে আমরা সালা আদায় করছি ছোট থেকে এই জন্য আমরা কি হালাদিসের পরিচয় একটা সুনির্দিষ্ট জামাতের মধ্যে আমরা যখন থাকবো ঐক্যবদ্ধ যখন আমরা থাকবো যখন আমরা সুসংগঠিত থাকবো তখন নিঃসন্দেহে আমরা হকের ওপর সহজে টিকে থাকতে পারবো একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা একজন মুহিদের বৈশিষ্ট্য হবে এটা যে সে যখন প্রকৃত অর্থে তাওহীদবাদী হবে সে যখন আল্লাহ রাব্বুল আলামিন এক বলে স্বীকার করে নেবে এক আল্লাহর উপর যখন সে ভরসা করবে তখন দুনিয়ার কোনো বিপদাপদ দুনিয়ার কোনো আনন্দ উল্লাস তাকে কখনো প্রভাবিত করতে পারবে না আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আমাদেরকে এই শিক্ষা শিক্ষিত করছে না আমাদেরকে এমন শিক্ষা শিক্ষিত করছে যে শিক্ষার মাধ্যমে আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بابنا جلال দোগাছি মাদারবাড়িয়া এলাকায় অবস্থিত আল আলমারকুল ইসলামী আসসালাফি মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজকে প্রথম দিন আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি মণ্ডলী আলোচক মণ্ডলী আহলেদ সান্দুল বাংলাদেশ বাংলাদেশে আহলেদ সংঘের জেলা এবং এলাকার দায়িত্বশীলবৃন্দ অত্র এলাকার সম্মানিত সুধি মণ্ডলী এবং তরুণ ও যুবক ভাইরা প্রশংসা লালব লালমিনের জন্য যা রসে রহমতে আজকে আমরা এমন একটি মজলিসে একত্রিত হতে পেরেছি আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ শেষ্ঠবি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহ ইসলামের প্রতি সুপ্রিয় উপস্থিতি আজকে এমন একটি মাদ্রাসার উদ্যোগে আমরা এখানে উপস্থিত হয়েছি যে মাদ্রাসাটি নামকরণ করা হয়েছে আল মারকাজুল ইসলামী আস সালাফি নামে যদি এখনো পর্যন্ত আল মার্কাজুল ইসলামী আসসালাফি হওয়ার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার যে অবস্থান থাকা দরকার সেই অবস্থান বৈশিষ্ট্য এখনো পর্যন্ত অর্জিত হওয়ার মতো অবস্থানে পৌঁছায়নি মাদ্রাসাটি তারপরও একটা স্বপ্ন নিয়ে এখানকার যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা আশাবাদী প্রকৃত অর্থে আল মার্কাজুল ইসলামী আসসালাফি নামটি গ্রহণ করার জন্য যেই ধরনের বৈশিষ্ট্য অর্জন করা দরকার যে ধরনের অবস্থান অর্জন করা দরকার সে অবস্থান ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় অচিরে এই প্রতিষ্ঠানটি অর্জন করতে পারবে বিল্লাহ আমাদের কর্তৃপক্ষ যতদূর জানিয়েছেন এই মাদ্রাসার প্রায় আড়াই কাঠা বোধে জমি কেনা হয়েছে অলরেডি এবং এর সাথে আরও দুই কাঠা জমি অচিরেই কেনা হবে এবং ভবিষ্যতে যদি আল্লাহরবুল আলমীর সুযোগ দেন ধারাবাহিকভাবে একদম ট্রেন লাইন পর্যন্ত যতদূর প্রয়োজন ততদূর পর্যন্ত জমি কিনে এখানে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সাধ্যমতো তারা প্রচেষ্টা গ্রহণ করবেন যারা স্থানীয় রয়েছেন যাদের কিছু আর্থিকভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে বা অন্যান্য যে কোনোভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে আপনারা সাধ্যমতো এগিয়ে আসবেন এবং এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠানের মতো একটা অবস্থান যেন গড়ে তুলতে পারে সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর জন্য সাধ্যমতো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ পাবনা জেলায় কিন্তু হাদিস মানুষ শিক্ষা বোর্ডের কোনো মাদ্রাসা নেই আমি আসার সময় বলছিলাম আমাদের ভাইদেরকে যে এখানে হাদিস শিক্ষা বোর্ডের একটা মাদ্রাসা হওয়া প্রয়োজন বলতে বলতে আমি আমরা যখন এখানে আসলাম তখন দেখলাম মার্কদুল ইসলামিয়া সালাফি নাম দিয়ে ভাইয়েরা শুরু করেছেন অনানুষ্ঠানিকভাবে তো যেটাই হোক না কেন আমরা আশাবাদী যে পাবনার শহরের বা পাবনার শহরতলিতে প্রথম একটি মাদ্রাসা হিসাবে মানুষ শিক্ষা বোর্ডের অধীনে একটি একটি সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা হিসাবে এটি সামনের দিকে এগিয়ে যাবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকের এই আলোচনা বৈঠকে আসলে লম্বা আলোচনা করার সুযোগ নেই আমার মানে খুব কম সময়ের মধ্যে এখান থেকে আবার চলে যেতে হবে সেজন্য সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করব প্রথমত যে আমাদেরকে জানতে হবে আমরা কেন আহলে হাদিস আমরা যারা এখানে আছি অধিকাংশই আলহামদুলিল্লাহ আহলুল হাদিস মানহাজের অনুসারে তাই না আমাদের আকিদা মানহাজ আহুল হাদিস আকিদা মানহাজের মানে অনুবর্তী কিন্তু দুঃখজনক বিষয় আমরা অনেকেই অসচেতনতার কারণেই হোক অথবা নিজেদের দুর্বলতার কারণেই হোক অজ্ঞতার কারণেই হোক আমরা জানি না যে আমরা কেন আহলে হাদিস আমাদের বাপদাদা আহলেহাদিস ছিলেন এই জন্য আমরা আহলেহাদিস আমাদের এলাকার মসজিদ সেটা আহলেহাদিস মসজিদ সেখানে আমরা সালাদ আদায় করছি ছোট থেকে এই জন্য আমরা আহলেহাদিস এটা কি আহলেহাদিসের পরিচয় আহলেহাদিস মানেটা কি আহলেহাদিস শব্দের অর্থ কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আমরা সবাই তাই না এমনকি যারা কাদিয়ানি যারা শিয়া তারাও বলে যে আমরা পবিত্র কোরআন এবং সহি অনুসারী কিন্তু আমরা কি বলি আমরা বলছি আমরা পবিত্র কোরআন এবং সহিদ হাদিসের নিঃশর্ত অনুসারী তার মানে আমরা কোনো প্রকার শর্ত লাগাই না সহি অন্যরা যেমন শর্ত লাগান যে না আমার মাঝাবের ইমাম যদি গ্রহণ করে থাকেন তাহলে আমরা গ্রহণ করব। আমার এলাকার ইমাম সাহেব যদি গ্রহণ করেন তাহলে গ্রহণ করব। আমার পীর সাহেব যদি গ্রহণ করেন আদিসটা তাহলে আমরা গ্রহণ করব। আমরা এই ধরনের কোনো শর্ত লাগাই আমরা হাদিসদের পরিচয় মূলত এটাই যে আমরা কখনো কোনো শর্ত লাগাই না যখনই ইরাহাদিস না যখনই সহিহাদিস আমরা পেয়ে যাই ওটাই আমাদের মাঝাব হয়ে যায় আমাদেরকে বলা হয় লাহাবি তাই না আমাদেরকে আমাদের যারা বিরোধী পক্ষ তারা লা লাঝাবি আমরা কি লা লা লাহাবি আমরা আমাদের মাঝহাব আছে কিনা কোন মাঝাব আমাদের মাঝহাব মাঝাবুর ইসলাম মোহাম্মদ রসুলাম যে মাঝাব রেখে গেছেন আমরা সেই মাঝাবের উপর সুপ্রতিষ্ঠিত চার ইমাম যে মাঝাবের উপর ছিলেন আমরা সেই মাঝাবের উপর সুপ্রতিষ্ঠিত আমরা কোন ব্যক্তি বিশেষের অন্ধ অনুসারী নই প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করি তার জায়গা থেকে যার যতটুকু সম্মান প্রাপ্য সেটুকু সম্মান আমরা দেই চার মাঝাবকে আমরা কখনোই বাতিল বলে ঘোষণা করি না কখনোই বলি না চার মাঝাব বলে কিছু নেই চার মাঝাব অবশ্যই আছে চার মাঝাব মানে চারটা গবেষণা কেন্দ্র এবং এই সমস্ত গবেষণা কেন্দ্রে ইসলামের জন্য গবেষণা করা হয়েছে যে সমস্ত ইমামরা যে সমস্ত সমস্ত ওলামের অধীনে ছিলেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন ইসলাম নিয়ে গবেষণা করার জন্য এবং সেই গবেষণায় অধিকাংশই ছিল সঠিক কিন্তু কিছু ছিল বেঠিক যে বেঠিক অংশগুলো রয়েছে সেই বেঠিকগুলো আমরা শুধু অন্ধভাবে অনুসরণ করি না সেগুলো আমরা ত্যাগ করি কিন্তু তাদের যে সঠিক গবেষণাগুলো ছিল সেগুলোকে আমরা পরিত্যাগ করি যে গবেষণাগুলো পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূলে সেগুলোকে আমরা নির্দ্বিধায় গ্রহণ করে নিই কিন্তু আমরা শুধুমাত্র সেই অংশগুলো গ্রহণ করি না যেগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলছে না সেগুলো মান্য করার জন্য আমরা কেউ বাধ্য নই আল্লাহ আব্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষ আতি উল্লাহ ও আতিউর রসুল হে ইমান্দার তোমরা আল্লাহ আনুগত্য কর এবং রাসূলে অনুগত্য করো অ উল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা ওলা মাইকেরাম রয়েছেন অথবা নেত্রীস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের তোমরা আনুগত্য করো ফাইন জাতুম ফি তবে কোনো বিষয় যদি তোমাদের মধ্যে বিতর্ক তৈরি হয় তাহলে অনুসরণ করবে কাকে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে সেই ক্ষেত্রে কোনো বিদ্যানে অনুসরণ করা যাবে না সেই ক্ষেত্রে কোরআন এবং সোয়েনসে অনুসরণ করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে নিঃশক্তভাবে আল্লাহ এবং তার রাসুলে অনুগত করতে হবে প্রিয় উপস্থিতি আমাদের সমাজে বলা হয়ে থাকে তাকলিদ সাব্যস্ত করার জন্য অন্ধ আনুগত্য সাব্যস্ত করার জন্য বা কোনো অন্ধ সাব্যস্ত করার জন্য বলা বলা হয়ে থাকে কোরআনে হয়েছে আলু তোমরা যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো এটাকে দলিল হিসেবে তারা উপস্থাপন করেন কিন্তু এতে বলা হচ্ছে কি ফার্স্ট আলু আহ্লা দিক্রি তোমরা জিজ্ঞাসা করো যারা জ্ঞানী সম্প্রদায় যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো ইনকাতা আলম যদি তোমরা নিজেরা না জেনে থাকো আমরা কি করব যদি কোনো বিষয় আমরা না জানি সাধারণ মানুষ আমরা সাধারণত কি করি আলেন্দের কাছে তাদের কাছে জিজ্ঞাসা করি কিন্তু জিজ্ঞাসা করার অর্থ কি এই যে তারা যা বলবেন সেটা আমরা অন্ধভাবে মেনে নেব তাদের কথার পিছনে যদি দলিল থাকে অবশ্যই সেটা আমরা গ্রহণ করে নেব কিন্তু যদি দলিল না থাকে দলিলবিহীন কোনো কথা অন্ধভাবে অনুসরণ করতে কি আমরা বাধ্য উপস্থিতি আমাদেরকে এই বিষয়টি স্পষ্টভাবে বোঝার চেষ্টা করতে হবে আমরা আহলুল হাদিস কেন বিষয়টি বোঝা গেল শালা আমি এবারে কয়েকটি বিষয়ে আপনাদেরকে গাইডলাইন হিসেবে উল্লেখ করতে চাই আমাদের এখানে যারা আছেন আমি বিশ্বাস করছি যে অধিকাংশই সচেতন মানুষ আপনাদের নতুন করে অনেক কিছু বোঝাতে হবে বিষয়টা এমন না শুধুমাত্র কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়া দরকার প্রথম যে বিষয়টি আমাদের সর্বদা স্মরণে রাখতে হবে সেটা হচ্ছে মূল তওহিদ তওহহিদকে আমাদেরকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে তাওহিদের অনুসারে আমরা নিজেদেরকে বলি আমরা বলি আমরা তাওহিদি জনতা তাই না পেপার পত্রিকা বলা হয় তাওহিদি জনতা কিন্তু তাওহিদের ত বুঝি না আমরা আমাদের অধিকাংশ অবস্থা যে আমরা তাওহিদের ত বুঝি না কিন্তু আমাদেরকে বলা হয় আমরা তাওহিদি জনতা কিন্তু আহুল হাদিস ভাইরা যারা রয়েছেন আলহামদুলিল্লাহ তারা তাওহিদ বোঝেন কিন্তু আমি যেটা বলতে চাইবো তাওহিদ শুধু বুঝলেই হবে না তাওহিদকে অনুধাবন করতে হবে তাওহিদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তবেই তাওহিদের স্বীকৃতিটা আমাদের জীবনে কাজে আসবে আমরা মুখে মুখে তাওহিদের ঘোষণা দিচ্ছি বটে কিন্তু আমাদের জীবনে তাওহিদের প্রভাবটা কতটুকু পড়ছে এটা আমাদের বোঝা দরকার প্রিয় আমাদেরকে খেয়াল রাখতে হবে পৃথিবীতে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে শুধুমাত্র এবং শুধুমাত্র এবং শুধুমাত্র তার এবাদতের জন্যই সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র তার দাসত্ব করার জন্য এছাড়া আমাদের আর কোনোই কাজ নেই যে কাজই আমরা করি না কেন আমাদের মূল লক্ষ্য কি হবে আল্লাহ রব্ল আলমিনে দাসত্ব করা এটাই হচ্ছে আমাদের মূল কাজ এটাই হচ্ছে তৌহিদ ইয়া কানা আবুদু ওয়াইয়া কানা সাইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এটাই হচ্ছে আমাদের তৌহিদের পরিচয় প্রিয় উপস্থিতি এই ঘোষণার উপর আমাদেরকে সুদৃঢ় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য সব কিছু আল্লাহর জন্য এই ঘোষণা আমার হৃদয়ে থাকতে হবে আমার আচরণে আমার কাজে কাজেকর্মে সব জায়গায় থাকতে হবে তবে আমি প্রকৃত অর্থে মুআহিদ হতে পারবো একজন মুআহিদের পরিচয় আল্লাহ সাল্লাম এভাবে দিচ্ছেন আজাবল্লি আমরিল মুমিন। একজন মুমিনের বিষয়টাই হচ্ছে আশ্চর্যজনক ইন্না আমরা কুল্লু হয় কেননা তার সবকিছুই কল্যাণকর একজন মুমিনের সবকিছু কল্যাণ কর কেন এটা শুধুমাত্র মুমিনদের ক্ষেত্রেই হয়ে থাকে কেন হয়ে থাকে ইন আসা বাথু সাররা সাকারা যখন কোনো মুমিনের কাছে কোনো আনন্দের সংবাদ আসে তার জীবনে কোনো আনন্দের ঘটনা ঘটে তখন সে আনন্দে উদ্বেলিত হয়ে লাফালাফি করে বেড়ায় না সে কি করে আল্লাহ শুক্রিয়া আদায় করে ওয়াই নাসা বাথু জররা ফাকানা খাইরাল্লাহু আর যখন তার জীবনে কোনো অকল্যাণকর ঘটনা ঘটে কোনো বিপদ আপদ আসে তার জীবনে যখন কোন কষ্ট আসে তখন কি তখন সে সে শোকে পড়ে আল্লাহকে অভিযোগ করতে থাকে যে আল্লাহ তুমি আমাকে এই কষ্ট কেন দিলে এটা কেন দিলে সেটা কেন দিলে এই ধরনের কোনো কষ্ট বিবরণ দেয় সে কি করে সবার সে ধৈর্য ধারণ করে ফাঁকান্লাহ ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায় একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা একজন মুহেদের বৈশিষ্ট্য হবে এটা যে সে যখন প্রকৃত অর্থে তাদের হবে সে যখন আল্লাহ রব্লা আলমকে এক বলে স্বীকার করে নেবে এক আল্লাহর উপর যখন সে ভরসা করবে তখন দুনিয়ার কোনো বিপদ আপদ দুনিয়ার কোনো আনন্দ উল্লাস তাকে কখনো প্রভাবিত করতে পারবে না সে সর্বদা আল্লাহ রব্ল আলমের কাছে কৃতজ্ঞ থাকবে আবার অপরদিকে সে সর্বদা ধৈর্যশীল হবে ধৈর্য ধারণকারী হবে এটাই হচ্ছে একজন মুয়াহিদ মানুষের বৈশিষ্ট্য একজন মুয়াহিদ মানুষ একজন তহিদবাদী তিনি ব্যক্তিগত জীবনে আল্লাহ রব্লা আলমীর ইবাদত করবেন আবার যখন সামাজিক জীবনে যাবেন তখন তিনি তার নেতার আনুগত্য করবেন তার নেতার করবেন এবাদত অথবা যখন তিনি অর্থনৈতিক জীবনে যাবেন তখন তিনি সুদ খাবেন ঘুষ খাবেন খাবেন এটা কখনো হতে পারে তার মানে তিনি প্রকৃত অর্থে বোঝেন নাই যিনি মহিদ তিনি কখনো জীবনের এই পর্যায়গুলোকে ভাগ করবেন না এবাদতের জীবনটা যেরকম তার আমলি জীবনটা সেরকম তার অর্থনৈতিক জীবনটা সেরকম তার সামাজিক জীবনটা সেরকম সব জায়গায়

তাও হতে পারব দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ধর্মের অনুশীলন করতে হবে জীবনের সর্বক্ষেত্রে যখন ধর্মকে বাস্তবায়ন করতে পারব জীবনের সর্বক্ষেত্রে যখন দিনকে বাস্তবায়ন করতে পারবো তখনই আমি প্রকৃত অর্থে মুসলিম হতে পারবো আল্লু আব্রাহান বলছেন ইয়াই হলে দিন আ মানুহ উদহুলুফিস্তিল মিকাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও অন্যতে বলছেন ইয়াই হলে যে আমার তাকুল্লাহ ওলা তামুতুন্না ইল্লাহ আন্তু মুসলিম হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না জীবনের প্রত্যেকটা জায়গাতে যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারবো তখনই আমি নিজের পরিচয় নিজেকে মুসলিম হিসাবে দিতে পারবো অন্যথায় দিতে পারবো না প্রিয় উপস্থিতি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তকে ইসলামের আলোকে সাজাতে হবে তবেই আমরা প্রকৃত অর্থে মুসলিম হতে পারবো প্রকৃত অর্থে আমরা ইমানদার হতে পারবো তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আদর্শ শিক্ষা গ্রহণ করা আদর্শ শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি একদল মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের সেই শিক্ষায় ধর্মের কোনো অস্তিত্ব নেই যদি থেকেও থাকে ওটা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য জীবনে বাস্তবায়ন করার জন্য না একজন ছাত্র যখন সে শিখছে তার স্কুল বা কলেজে তাকে বিজ্ঞান শেখানো হচ্ছে বলা হচ্ছে একজন বাচ্চা কীভাবে জন্মগ্রহণ করে পেটের মধ্যে একটা প্রথমে গোস্তের দানা হয় সেই গোস্তের দানা থেকে আস্তে আস্তে বড় হয় কিভাবে সে বড় হচ্ছে তারপরে আস্তে আস্তে সে দশ মাস দশ দিন যখন বয়স হয়ে যাচ্ছে তখন সে কিভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসছে বাইরে এই পদ্ধতিগুলো ঠিক মানে শেখানো হচ্ছে কিন্তু এগুলো কেন হয় এগুলো কি শেখানো হয় কে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এগুলোকে আমাদেরকে কেউ বলেন আমাদের শিক্ষকরা বলেন বলেন না আমাদেরকে বিজ্ঞানের সমস্ত কঠিন কঠিন তত্ত্বগুলো শেখানো হচ্ছে বিগ ব্যাং শেখানো হচ্ছে কিভাবে এই পৃথিবী নতুন করে অস্তিত্ব লাভ করলো সেটা শেখানো হচ্ছে কিন্তু কে এটার অস্তিত্ব দান করলো সেটার বিষয়ে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয় না বলা হয় না একজন একজন সৃষ্টিকর্তা পিছনে আছেন একজন মহান সৃষ্টিকর্তা তার নিপুণ সৃষ্টি কৌশল হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের আমাদের বলেন না বইগুলোতেও কোথাও লেখা নেই প্রিয় উপস্থিতি দুঃখের বিষয় যে আমরা সবকিছুকে মনে করে নিয়েছি এগুলো সব এমনি এমনি হয়েছে সবকিছু বোধহয় এমনি এমনি হয়ে গেছে সবকিছু এমনি এমনি কখনো হয় অথব বলা হয় আমাদের যুগের আরেকজন আলেন সানাউল্লাহ অমৃতসরী তার জীবনে সম্ভবত এই ঘটনা ঘটেছিল একজন নাস্তিকের সাথে তার তর্ক হয়েছিল সেই বাহাস হওয়ার সময় সানাউল্লাহ অমৃতসরী তিনি অনেক দেরি করে গেলেন বাহাসের মঞ্চে দীর্ঘক্ষণ পরে যাওয়ার পরে যখন লোকজন বিরক্ত হয়ে গেছে সেই সময় তিনি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে লোকেরা তাকে জিজ্ঞাসা করলো আপনি এত দেরি করলেন কেন আপনি সময় দিলেন বা আমরা সময় দিয়েছিলাম এই সময়ের মধ্যে আপনি আসবেন আর আপনি এতক্ষণ কেন পরে কেন আসলেন তখন তিনি বলছিলেন যে আমি আসার সময় একটা আজব কাণ্ড দেখলাম রাস্তায় আসার সময় একটা আজব কাণ্ড দেখলাম যে একটা গাছ নিজে নিজে সে ফেড়ে গেল তারপরে নিজে নিজে সে লেগে গেল তারপর নিজে নিজে সেটা নদীতে গেল তারপর আমি সেটাতে উঠে তোমাদের এখানে আসলাম তখন ওই মঞ্চে যারা ছিল তারা বলছে আপনার কি মাথা ঠিক আছে আপনি পাগল হয়ে গেছেন একটা গাছ কোনো নিজে নিজে ফেড়ে যায় আবার নিজে নিজে সে নৌকা বেঁধে যায় নৌকা হয়ে যায় এটা কি সম্ভব কখনো তখন তিনি উত্তর দিলেন যে তোমার তোমার এই প্রশ্নের মধ্যেই তো উত্তর তোমার এই প্রশ্নের মধ্যেই তো উত্তর তুমি বলতে চাচ্ছ যে আল্লাহ বলে কিছু নেই তাহলে এই পৃথিবী এত সুন্দর পৃথিবী সবকিছু গোছালো সবকিছু সুরিপূর্ণ ভাবে পরিচালিত হচ্ছে এর পিছনে কি একজন পরিচালক নেই এমনি এমনি চলছে এগুলো এভরি ডিজাইন হ্যাজ এ ডিজাইনার যেখানে ডিজাইন আছে সেখানে অবশ্যই একজন ডিজাইনার আছেন প্রিয় উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আমাদেরকে এই শিক্ষা শিক্ষিত করছে না আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে যে শিক্ষার মাধ্যমে আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে একমাত্র এটাই আমরা কিভাবে বড় চাকরি পাবো কিভাবে বেশি বেতন পাবো কিভাবে বাড়ি গাড়ি করবো এই ছাড়া আমাদের মাথায় দ্বিতীয় কোনো চিন্তা আসছে না এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা অন্যদিকে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এখন আমাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই ধর্মীয় শিক্ষা মূলত ধর্মীয় শিক্ষা 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 নয় সেটা বলে ভুল হবে না এই ব্যবস্থা আমাদের আমাদের শেখানো হচ্ছে স্কুল কলেজের বইগুলোতে আমাদের মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত লেখা আছে এইভাবে সরকারি কারিকুলামের বইতে যে মাজারে গেলে দোয়া কবুল হয় আমাদের মাদ্রাসার বইতে লেখা আছে যেটা কারিকুলাম ভুক্ত বই যে মাজারে গেলে দোয়া কবুল করা হয় মাজারে গেলে দোয়া কবুল করা হয় দোয়া কবুল করা মানে সেই আল্লাহর কাছে যেতে গেলে আমাকে মাজারে যেতে হবে প্রিয় উপস্থিতি আমাদেরকে সেখানে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের নিরাকার তিনি সর্বত্র বিরাজমান আমাদের রসুল নুরের তৈরি যা কিছু সেখানে হচ্ছে সবগুলোই ইসলামের মূল শিক্ষার বাইরের শিক্ষা এগুলোকে ধর্মের শিক্ষা বলা যায় না এগুলো অধর্মের শিক্ষা এর বাইরে আমাদেরকে অবশ্যই খুঁজে নিতে হবে প্রকৃত ইসলামী শিক্ষা আমরা কোথায় খুঁজে পাবো আর এ আজকে আমরা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সারা দেশের বুকে পবিত্র এবং হাদিস ভিত্তিক বিশুদ্ধ মানহাজের মাদ্রাসা তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি যার একটি মাদ্রাসা হচ্ছে আজকে রিয়াল মারক ইসলামিয়া সালাফি মাদার বাড়িয়া পাবনার এই মাদ্রাসাটি আমরা চাইবো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমরা চাইবো যে আমাদের এই ধরনের মাদ্রাসাগুলোতে আপনারা দেবেন যেখানে তারা প্রকৃত অর্থে ইসলামিক শিক্ষা শেখে এবং আপনার নিজেরাও সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যেখানে প্রকৃত ইসলামী শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখন প্রকৃত ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা খুব একটা কম নয় প্রকৃত ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে এমন বইপত্রের সংখ্যাও কম নয় পত্রপত্রিকার সংখ্যাও কম নয় আপনারা বেছে বেছে যে সমস্ত জায়গা থেকে সঠিক আকিদা এবং মানহাজের প্রচার করা হয় সেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো চতুর্থ বিষয়টি হলো আমাদের প্রত্যেকে সমাজ সংস্কারে ময়দানে অংশগ্রহণ করতে হবে আমরা প্রত্যেকে এক একজন সমাজ সংস্কারক আমি যখনই নিজের পরিচয় দিচ্ছি আমি আহনুল হাদিস মানে আমি অটোমেটিক্যালি একজন সমাজ সংস্কারক হয়ে গেলাম আহলুল হাদিস শব্দটার অর্থ যদি আমরা জানি আহলে হাদিস মানহাজের উৎপত্তির প্রেক্ষাপটটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা বুঝতে পারবো আমরা অটোমেটিক্যালি প্রত্যেকেই সমাজ সংস্কার কারণ আহুল হাদিস মানহাজ আকিদা মানহাজের উৎপত্তি হয়েছিল সেই সময় যে সময় বাতিল আকিদা মানহাজ এবং বেদাতি শিল্পি কর্মকাণ্ডে সমস্ত পৃথিবী ছড়িয়ে পড়েছিল সেই সময় ইসলামের প্রকৃত শিক্ষাকে ধরে রাখার জন্য আল্লাহ রবুল্লা আলামিন এবং তার সসুল ইসলামের রেখে যাওয়া বিধানকে সংরক্ষণ করার জন্য যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল সেই আহলুল হাদিস আন্দোলন এই হাদিস আন্দোলনের একজন একজন মেম্বার সদস্য যখন আপনি হয়ে যাচ্ছেন তখন আপনি অটোমেটিক্যালি একজন সমাজ সংস্কার কর্মী হয়ে যাচ্ছেন আপনি হতে পারে ক্লাস ওয়ান পর্যন্ত পাশ করেননি হতে পারে আপনি ক্লাস ফাইভও পাশ করেননি তবুও আপনার দায়িত্ব আপনাকে এই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার কারণ আজকে সমাজে সঠিক দাওয়াত নেই ইসলামের সঠিক এবং বিশুদ্ধ দাওয়াত না থাকার কারণে আজকে আজকে এবং প্রসারিত হচ্ছে সমাজে কেন বিস্তার লাভ করছে কেন শিয়ারা বিস্তার লাভ করছে কেন ই মানহাজ বিস্তারিত হচ্ছে কেন ওই জিকির আজকারের মানহাজ গুলো বিস্তৃত হচ্ছে হচ্ছে এই কারণে যে আমরা আমাদের মানহাজ আমাদের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না আমরা নিজেরা নিজেরা আমাদের কাজগুলো পালন করছি আমাদের আকীদা মারাজ লালন করে রাখছি কিন্তু মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি কয়জন প্রিয় উপস্থিতি আপনাদের প্রত্যেকের দায়িত্ব যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ জনপ্রতি প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ প্রত্যেকে আপনার দায়িত্বটা পালন করুন সমাজ সংস্কারের ময়দানে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আলা কুল্লুকুম রাইন অকুলুকুম মাসুলান রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আমাদের যারা যারা তরুণ ভাইরা বিশেষ করে রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের মুরব্বীরা হয়তো অনেক সময় সমাজের প্রেক্ষাপটে অনেক সময় ভয় পেয়ে যান অনেক সময় তারা আতঙ্কিত থাকেন সমাজের ভয় তারা অনেক সময় কথা বলতে ভয় পান কিন্তু আমাদের যুবকদের সাহস রয়েছে আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে আমাদের মধ্যে সেই উদ্দীপনা রয়েছে আমাদের এই উদ্দীপনা দিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো এখনো পথ হারা হয়ে পড়ে রয়েছে যারা এখনো পর্যন্ত শির এবং বেদাতের তাদের মধ্যে ডুবে রয়েছে তাদেরকে উদ্ধার করা আমাদের সবার দায়িত্ব একজন মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা সাধ্য মতো চেষ্টা করি তার সহযোগিতা এগিয়ে যাওয়ার জন্য তাই না একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে তাকে আমরা সবাই ছুটে যাই তাকে উদ্ধার করার জন্য কিন্তু ওই মানুষটা যত বিপদে রয়েছে সেই মানুষের চেয়ে আরো হাজার গুণ কোটি গুণ বিপদে ওই মানুষটা রয়েছে যে মানুষটা শিল্প এবং বেদাতের মধ্যে নিমজ্জিত রয়েছে কারণ আজ বাদে কাল যখনই তার চোখটা বন্ধ হয়ে যাবে যখনই সে শিরকের উপর মৃত্যু বরণ করবে বেদাতের উপর মৃত্যু বরণ করবে কালকে আমাদের দিন অবশ্যই অবশ্যই তাকে জাহান নামে যেতে হবে তাই না জাহান নামে যাওয়া হচ্ছে বড় বিপদ কি মানুষের জীবনে আর হতে পারে প্রিয় উপস্থিতি এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে না আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের পরিবর্তন ততক্ষণ সাধন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তনে উদ্যোগ গ্রহণ না করে যুবক ভাইরা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যৌবনের এই রক্তটাকে আপনারা কাজে লাগান আর কতদিন আমরা বেঁচে আছি আমরা জানি না আমাদের এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা সমাজের প্রত্যেকটা স্তরে যেন এই অহির দাওয়াতকে পৌঁছে দিতে পারি আমরা এই সেশনে বাংলাদেশের আলো যুবসঙ্গের স্লোগান এভাবে তুলেছি ওহির আলোয় উদ্ভাসিত বাংলার প্রতিটি ঘর প্রত্যেকটা ঘরে যেন আমাদের দাওয়াত পৌঁছে যায় যদি আমি মুখে দাওয়াত দিতে না পারি অন্তত একটা পত্রিকা তো দিতে পারবো একটা বই তো অন্তত মানুষের কাছে পৌঁছে দিতে পারবো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন হকের দাওয়াত উচ্চারিত হয় মানুষ হক গ্রহণ করবে কিনা এটা আমরা জানি না কিন্তু মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিতে হবে এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব অমা আলাই না বালাক আমাদের জন্য দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষ গ্রহণ করলো কি করলো না এটা দেখার আমাদের দায়িত্ব না কারণ হেদায়তের মালিক আল্লাহ রব্ল আলমিন আল্লাহ রব্ল আলমিন যদি চান হেদায়ত হবে যদি না চান আমরা হাজার চাইলেও হেদায়ত কি হবে মানুষ হবে না আবু তালেব আল্লাহ রসুল্লাহ ইসলামের চাচা ছিলেন না সারাটা জীবন আল্লাহ রসুলকে খেদমত করে গেলেন সারাটা জীবন আল্লাহ রসুলকে নানা বিপদ থেকে সংরক্ষণ করলেন কিন্তু এই মানুষটাকে শেষ জীবন পর্যন্ত ইমান গ্রহণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহাম তাকে কতবার বললেন শেষ মুহূর্ত পর্যন্ত বললেন হে আমার চাচা আপনি শুধু একবার লাই লাহি লাল্লাহ বলেন আমি আপনার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাব কিন্তু তবু তিনি ইমান গ্রহণ করলেন না কেন গ্রহণ করলেন না মনে করলেন যে আমি যদি ইমানের উপর মৃত্যুবরণ করি তাহলে মানুষ কি বলবে লোকে কি বলবে প্রিয় উপস্থিতি এই তোর অবস্থা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের প্রত্যেককে সমাজ সংস্কারের ময়দানে সাদমত ভূমিকা রাখতে হবে সর্বশেষ আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে বিচ্ছিন্ন বিশৃঙ্খল জীবন উচ্ছৃঙ্খল জীবন আমরা যেন যাপন না করি একটা সুনির্দিষ্ট জামাতের মধ্যে আমরা যখন থাকব ঐক্যবদ্ধ যখন আমরা থাকব যখন আমরা সুসংগঠিত থাকব তখন নিঃসংন্দে আমরা হকের উপর সহজে টিকে থাকতে পারবো হকের উপর টিকে থাকতে গেলে অবশ্যই জামাতবদ্ধ হওয়াটা জরুরি আল্লাহ জামাতবদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করেছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো সৌপতের একটা গুরুত্ব আছে আপনি কেমন সঙ্গী রাখেন তার উপরেই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আপনার সঙ্গী যদি খারাপ হয় আপনার বন্ধুটা যদি খারাপ হয় নিঃসন্দেহে আপনি খারাপ পথে একদিন না একদিন চলে যাবেন আপনি যখন ভালো বন্ধু আপনার সাথে রাখবেন ভালো মানুষের সাথে চলাফেরা করবেন তখন আপনার ঈমান আকিদা আপনার আমল আখ ওই ভালো মানুষটার মতোই হয়ে যাবে এই জন্য সাল্লাম বলছেন আন্নাস ওয়ালাদ্দিনই আলমার ওয়ালা দিনই খালি লিহি একজন মানুষ তার বন্ধুর ধর্মের উপর চলে ফা লিনযুর আহাদুকুম মাইয়ু খালিল অতএব তোমাদের দেখা দরকার যে তোমরা কার সাথে বন্ধুত্ব করছো সংগঠন মানে একটা ভালো মানুষের সম্মিলন এই সম্মিলনে যখন আপনি একত্রিত হবেন ভালো মানুষের সাথে যখন আপনি থাকবেন হয়তোবা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে বিপথে নেওয়ার চেষ্টা করবে কিন্তু এই ভালো মানুষগুলোর সওয়াবের কারণে আপনি আবার সেই শয়তানের হাত থেকে পরিত্রাণ পে ভালো মানুষদের সাথে থেকে ভালো আমলের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবেন আল্লাহর রাসূল আলাইকুম বিল জামা তোমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হলো জামাতবদ্ধ থাকাকে ওয়ায়য়াকুমুল ফুরকা এবং বিচ্ছিন্ন থাকাকে নিষেধ করা হলো কেন ফাইনা শাইতান মালা ওয়াহিদ শয়তান থাকে বিচ্ছিন্ন ব্যক্তির সাথে শয়তান থাকে একক ব্যক্তির সাথে ওহুয়া মিনাল ইসনাইনিয়াবাদ শয়তান দুইজন ব্যক্তি থেকে সুসংবদ্ধ ব্যক্তি থেকে সব সময় দূরে থাকে এই জন্য আল্লাহ সর্বদা আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করতে বলেছেন আমরা যেন সাধ্য মতো চেষ্টা করি জামাতের উপর টিকে থাকার জন্য থাকার জন্য যদি আমরা থাকতে পারি এভাবে মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে এই উপর টিকিয়ে রাখবেন আর যে ব্যক্তি দিনের উপর এভাবে টিকে থাকতে পারবে আমৃত্যু তার জন্য কালকে আমাদের ময়দানে সুসংবাদ অপেক্ষা করছে আমরা আপনাদের সকলকে জামাতবদ্ধ জীবনের যাপনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আজকে আমাদেরকে যারা এখানে আহ্বান জানিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি সুন্দর প্রতিষ্ঠানে আপনারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা দোয়া করছি আল্লাহর রব্ল আলমী যেন এই সুন্দর প্রতিষ্ঠানটাকে আজকে যে একটা জীর্ণ অবস্থানে রয়েছে এই জীর্ণ অবস্থান থেকে অচিরেই উত্তরণ ঘটিয়ে এখানে যেন একটা দিনের একটা বড় মার্কাজ একদিন গড়ে ওঠে আল্লাহ রব্ল আলমীর কাছে আমরা এই দোয়া আকুল প্রাণে পড়ছি সেই সাথে আপনাদের সকলের প্রতি আমরা আহ্বান জানাবো যার যতটুকু আমাদের সাধ্য রয়েছে সেই সাধ্যের জায়গা থেকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোই কিন্তু আগামী দিন আমাদের জন্য সইয়াকিদা এবং মানহাজের এক একটা সংস্কার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এখান থেকে যে সন্তানরা গড়ে উঠবে তারাই আগামীতে ইনশাল্লাহ এই আন্দোলনের হাল ধরবে প্রিয় পরিস্থিতি ছোটো বাচ্চাদের সংস্কার করা যত সহজ বড়দের কিন্তু সংস্কার করা অত সহজ নয় বড়দের সংস্থান করতে গেলে এর পিছনে অনেক মেহনত করা লাগে কিন্তু ছোট বাচ্চাদেরকে যদি আমরা এখন থেকে গড়ে তোলার জন্য চেষ্টা করি এরা কিন্তু আমাদের রেডিমেড বস্তু এদেরকে আমি যেভাবে গড়ে তুলবো সই আকিদা এবং মানহাজের উপর যদি আমরা এখনই গড়ে তুলি এরা আর আজীবন সারাটা জীবন তারা এই আকিদা মানহাজের উপর টিকে যাবে ইনশাআল্লাহ একজন বড়ো মানুষকে গড়ে তোলা অনেক কঠিন কিন্তু এদেরকে গড়ে তোলা অনেক সহজ এই ছোট ছোট বাচ্চাদেরকে গড়ে তোলার দায়িত্ব নিয়ে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা ইনশাআল্লাহ আমাদের এই দায়িত্বটা সাধারণত পালন করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে পবিত্র কুয়ান অনুযায়ী নিজের জীবন এবং পরিবারকে এবং নিজের সমাজকে গড়ে তোলার জন্য তৌফিক দান করুন আল্লাহ রবীন্দন আমাদের সকলকে এবং মানহাজের উপর টিকে থাকা তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে কাল কিয়ামত ময়দানে তার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি